আমি রুকনুদ্দৌলা, দৈনিক সংবাদের সাথে জড়িত। প্রায় 38 বছর আমি এই পেশায় আছি এবং সংবাদেই আছি। এই যে উদ্যোগটা নিয়েছে আমার অত্যন্ত অনুস্পতিম জাহাঙ্গীর আলম আকাশ, তার এই উদ্যোগের জন্য আমি তাকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। মধ্যে একজন এবং আমার হাত ধরেই সেই পেশায় আসে। তার এই মৃত্যুটা ঠিক মৃত্যুর 15-10 মিনিট আগে সে আমাকে একটা ফোন করেছিল। তার সাথে প্রতিদিনই আমার কোনো না কোনো বিষয়ে পেশাগত বিষয় নিয়ে আলাপ হতো। তো ওই দিন একটা রিপোর্টের ইন্টারভিউ নিয়ে বললাম, আমি তো এটা করলাম, এটার বিকল্প আর কিছু হতে পারে কিনা, এরকম একটা আলাপ হচ্ছিলো আমাদের। তো আলাপের পরে ফোনটা রেখে দিলাম আমি। রাখার 10 মিনিটের মধ্যে সে যেখানে বসে কাজ করতো তার সেই কর্মস্থলের পাশে একটি খবর কাগজ এজেন্ট ছিল, দৈনিক সংবাদপত্র এজেন্ট মিসেস ইজাহার হাকি, তার ছেলে আমাকে ফোন করে বললো, চাচা কেবল ভাইকে তো মেরে ফেলেছি। আমার হাতে আমি ফোনটা রাখতে পারি, পড়ে যাই, আমি দ্রুত সেখানে চলে যাই। এবং এই মৃত্যু আমাদেরকে আজও কুড়ি কুড়ে খাচ্ছে, কারণ এখনও আমরা এই বিচার পাইনি। এই বিচারটা এখন ঝুলে আছে, সমস্যা হচ্ছে এই বিচারটা হচ্ছে না কেন। আমাদের মধ্যেই সঠিক বিচার আমরা সেটি যেতে পারছি না। আমাদের মধ্যে পেশাগত দ্বন্দ্ব দেখা দেয়, মানে একটা গ্রুপ কেউ মনে করে যে না সাংবাদিক এই হত্যার পেছনে জড়িত, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এই মুহূর্ত পর্যন্ত আমি তা মনে করি না। আমি মনে করি না যাদের যে সমস্ত সাংবাদিকের নাম বলা হচ্ছে তারা এই হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে, কিন্তু এটা ঘুরিয়ে ফিরে সেই জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, যে কারণেই এই বিচারটি বারবার ঝুলে আছে। এখনও পর্যন্ত এই বিচার নিয়ে আমরা প্রতি বছরই মিছিল মিটিং করছি, স্মরণ সভা করছি, প্রতি বছরই দাবি তুলছি, কিন্তু ওই দাবি ওই জায়গায় রয়ে গেছে, আজ পর্যন্ত তার কোনো শোনা হচ্ছে না। আর যশোরে এই ধরনের ঘটনা ঘটার অনেকগুলি কারণ আছে। যশোর চরমপন্থী অধ্যুষিত এলাকা ছিল, শুধু যশোর নয়, এই বেল্টাই খুলনা যশোর কুষ্টিয়া মেহেরপুর এই অঞ্চল বেল্টটা দিয়েই একটা চরমপন্থী অধ্যুষিত এলাকা, এই জন্যই লেখালেখির একটা কারণ। তারপরে এখানে একটা চোরাচালানির ওই সময় একটা খুব দারুণ ব্যবসা ছিল, সিন্ডিকেট ছিল, তার বিরুদ্ধে লেখালেখির একটি কারণ। ওই সময় আমাদের ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় একটা ইয়ে ছিল, কাজল হুন্ডি সিন্ডিকেট গড়ে উঠেছিল, সেটা নিয়েও লেখালেখি, অনেকগুলি বিষয় ছিল। এই ঘটনার এই মৃত্যুর পিছনে এই কারণগুলি আছে বলে আমি মনে করি। এবং এখানে এখন প্রতি বছরই আমরা ওই শোকসভা করি, মিছিল করি, মিটিং করি, একই আওয়াজ তুলি, দাবি করি, কিন্তু নেই ওখানেই আটকে আছে। আমরা সুস্থ বিচার চাই। আমরা মনে করি এখন যে সরকার আছে তারা যদি আন্তরিক হন তাহলে প্রকৃত তথ্যগুলি বেরিয়ে আসতে পারে। আর সাংবাদিক নির্যাতনের কথা বলছেন, যোগের ধর্ম রক্ত খাওয়া, যোগ কালো ধরা বোঝে না। তো কোন সরকার ক্ষমতায় আছে আর না আছে সেটা বড় প্রশ্ন না। যখনই যার স্বার্থে যায় তখনই সে সাংবাদিকদের বিরুদ্ধে একাত নিয়ে বসে, এটি হচ্ছে আমার চাই। আমরা সুষ্ঠুভাবে সৎভাবে নির্ভীকভাবে লিখে যেতে চাই। আমরা কালোকে কালো বলতে চাই, সাদাকে সাদা বলতে চাই। এইটা যারা হজম করতে না পারে তখনই এই ধরনের দুর্ঘটনাগুলি ঘটে যায়। এটা হচ্ছে আমাদের মানে সাংবাদিকদের সবচেয়ে জন্যে পীড়াদায়ক। যখনই যারা স্বার্থে যায় তখন খুব ভালো হয়, যখনই দেখা যায় একটু ব্যতিক্রম ঘটছে তখনই সে চোখ রাঙিয়ে ওঠে, এবং এর বিচারগুলো আমাদের হয় না। এবং প্রশাসনও তখন যেন কেমন ওই স্রোতে গা ভাসিয়ে চল। আমি এই মুহূর্তে যে আমরা খুব নিরাপদ আছি তা বলবো না। ওই যে বললাম সাদাকে সাদা বলা এবং কালোকে কালো বলা, এবং এইটা হজম করার বা ধারণ করার সৎসাহস যাদের নাই তারা এই ঘটনাগুলো ঘটায়। সে কি বিএনপি বলেন কি আওয়ামী লীগ বলেন, আমি আগেই বলেছি যোগের ধর্ম রক্ত খাওয়া। যখনই যারা শ্রেণী স্বার্থে আঘাত লাগে তখন সেই সমস্ত দোষটা খুশি ওঠে সাংবাদিকের বিরুদ্ধে। আমরা এর প্রতিকার চাই, আমরা দায়িত্বশীল সাংবাদিকতা করতে চাই এবং করেও থাকি। আর দায়িত্বশীল সাংবাদিকতা করতে গেলেই ঝুঁকিটা বেশি আসে, এবং ঝুঁকি নিয়েই আমরা চলছি। একসময় আমরা তো গানম্যান নিয়ে চলতাম, আমাদেরকে একসময় সরকার গানম্যান দিয়েছিল, বাড়িতে পুলিশ ক্যাম্প ছিল, এটি তো কোনো সমাধান না। আমি একজন সাংবাদিক, আমার কাছে সর্বস্তরের মানুষ আসবে, ওই গানম্যান নিয়ে বাড়িতে পুলিশ ক্যাম্প করে এই পেশায় আর যাই হোক এই পেশায় চলতে পারে না, করাও যায় না। এবং আমরা এক পর্যায়ে, আমি ব্যক্তিগতভাবে এক পর্যায়ে তাদেরকে বলে দিতে প্রত্যাহার করি, কারণ আমি সাংবাদিকতা করতে গেলে আমার কাছে সর্বস্তরের মানুষ আসবে, যে গানম্যান দিয়ে বা পুলিশ ক্যাম্প দিয়ে একজন সাংবাদিককে বাঁচিয়ে দিতে পারে। আর যদি মাথা ঠিক করছে, মাথা যদি ঠিক থাকে, বোধ ঠিক থাকে, তাহলে এই ঘটনাগুলো ঘটতে পারে। আপনাকে ওই মানে আপনি মুখে একটা বলবেন যে সৎভাবে আমার বুকে আঘাত লাগলেও আপনারা সাংবাদিকরা লিখে যান, আপনারা জাতির বিবেক, কিন্তু যখনই আমরা সত্য কথাটা লিখি
তখনই কিন্তু ঘটনাটি ঘটে।